অপশন সেভ ইউর ইউটিউব হিস্টরি, এখানে কি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভিউয়ার্স সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, ইউটিউব তো আমরা সারাদিন ব্যবহার করে থাকি, আমরা কাজের ফাঁকে সময় পেলে কিন্তু ইউটিউব নিয়ে পড়ে থাকি। তো ভিউয়ার্স, ইউটিউবে আজকে আপনি 4টি কাজ করে নেবেন, তাহলে কিন্তু আপনার জন্য আরও ফোনটি চালাতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, এখানে দেখুন আমাদের ইউটিউবে যখন আমি প্রবেশ করে ফেলেছি তখন কিন্তু আমার সামনে একটি প্রোফাইল চলে আসছে। এটা হচ্ছে আমার ইউটিউবের প্রোফাইল এমনকি আমার জিমেলের প্রোফাইল। তো এখানে আপনারা ক্লিক করার পরে যে কাজটি করবেন, তো আপনারা দেখুন এখানে দেখুন টার্ন অন ইনকগনিট, এখানে দেখুন ক্লিক করে দেবেন। এখন দেখুন একটা জিনিস ভাবুন, আপনি যখন এখান থেকে কোনো না কোনো জিনিস চার্জ করে আপনি লিখবেন তখন কিন্তু আপনার কোনো চার্জ হিস্টোরিতে কোনো হিস্টোরি জমা হবে না। আপনি কিন্তু ইচ্ছে করলে কিন্তু এখান থেকে ইউটিউবগুলো দেখতে পারেন, নিত্য নতুন ইউটিউবের যারা আপলোড করে এখান থেকে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা এটাকে ইনকোডিং মোডে দেখতে পারবেন। তো আমি এখনকার এটাকে ইনকোডিং মোডে এখান থেকে আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে আপনাদেরকে আরেকটি বিষয় দেখা। তো ভিউয়ার্স দেখুন, এখানে আমরা যখন এখানে চার্জ করে অনেক কিছু দেখি এখানে কিন্তু আমাদের হিস্টোরিগুলো দেখাই। আমি আপনাদেরকে হিস্টোরিগুলো দেখাচ্ছি। এখানে আমি যদি চলে যাই, এখানে লাইব্রেরিতে যদি চলে যাই, তো লাইব্রেরিতে চলে যাওয়ার পর এখানে দেখুন ভিউ অল। তো আপনার বাসার যারা আছে তারা ইউটিউব নিয়ে কি নিয়ে তারা সার্চ করছে এমনকি কী দেখছে তারা আপনি কিন্তু এখান থেকে হিস্টোরিগুলো দেখতে পারবেন সুন্দরভাবে। দেখুন, যেহেতু বাচ্চা মানুষ আমার মেয়ে, উনি সে যা যা দেখে এখানে কিন্তু হিস্টোরিগুলো দেখাচ্ছে ভিউয়ার্স। তো আপনারা কিন্তু ইচ্ছে করলে হিস্টোরিটিকে বন্ধ করতে পারবেন যদি হিস্টোরিগুলো না দেখায়। তো হিস্টোরিটি কীভাবে বন্ধ করবেন আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা এখানে 3 ডটে ক্লিক করে দেবেন। তো 3 ডটে ক্লিক করার পর হিস্টোরি কন্ট্রোলে ক্লিক করে দেবেন। তো হিস্টোরি কন্ট্রোলে ক্লিক করার পর দেখুন আপনারা যে হিস্টোরিটি বন্ধ করবেন, ঠিক আছে। তো এখানে দেখুন ম্যানেজ অল অ্যাক্টিভ, আপনারা এটাকে এখানে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর যে মেলটিতে আপনারা বন্ধ করতে চাচ্ছেন সেই মেলটিকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখনকার সেই মেলটিকে সিলেক্ট করে দিলাম। ভিউয়ার্স, আপনারা সুন্দরভাবে লক্ষ্য করুন কিভাবে আমি হিস্টোরিটিকে বন্ধ করব। এখনকার হিস্টোরিকে বন্ধ করার পর থেকে কিন্তু আমি যদি ইউটিউবে কোনো জিনিস সার্চ করি তাহলে কিন্তু আমার আর হিস্টোরি জমা হবে না, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেক হিস্টোরি দেখাচ্ছে, যে হিস্টোরিগুলো সার্চ করা হচ্ছে এমনকি দেখা হয়েছে। তো ভিউয়ার্স, এটাকে আমি এখনকার বন্ধ করে দেবো। কীভাবে বন্ধ করবো ভিউয়ার্স আপনারা দেখুন। তো ভিউয়ার্স, আপনারা দেখুন এখানে একটা অপশন সেভ ইউর ইউটিউব হিস্টোরি, এখানে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখুন অন দেওয়া আছে, আপনারা সুন্দরভাবে যদি লক্ষ্য করুন এখানে কিন্তু অন দেওয়া আছে। তো এখনকার আমি টার্ন অফ করে দেবো। এখনকার আমি টার্ন অফ করে দেবো, এটাকে স্ক্রল করে উপরে ওঠাবেন। উপরে ওঠে এখানে দেখুন পাউস, আপনারা এখানে পাউসে ক্লিক করে দেবেন। তো এখন থেকে কিন্তু ভিউয়ার্স আমার ইউটিউব হিস্টোরি কিন্তু আর জমা হবে না। আমার ইউটিউবে যাই দেখুক না কেন আমি কিন্তু এখন থেকে আর এখান থেকে কোনো হিস্টোরি দেখতে পারবো না, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা এই সেটিংটি করে নেবেন যদি ভালো লাগে থাকে। তো ভিউয়ার্স, আবার এখানে ভিউ অলে ক্লিক করে দিলাম। এই ভিউ অলে ক্লিক করে আপনারা হিস্টোরিগুলো কীভাবে রিমুভ করবেন, এখানে 3 ডটে ক্লিক করলাম। হিস্টোরি কন্ট্রোল, হিস্টোরি কন্ট্রোলে একটি ক্লিক করে দেবেন। তো হিস্টোরি কন্ট্রোলে ক্লিক করার পর ভিউয়ার্স আপনার যে কাজটি করতে হবে ক্লিয়ার ওয়াচ হিস্টোরি, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স ক্লিয়ার ওয়াচ হিস্টোরি, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে আবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্লিয়ার চার্জ হিস্টোরি, আপনি যেই বিষয়গুলো চার্জ দিয়েছেন ইউটিউবে সেগুলো হিস্টোরি ক্লিয়ার করতে চাচ্ছেন। তো ভিউয়ার্স, এখানে ক্লিয়ার চার্জ হিস্টোরি, এখানে একটি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার হিস্টোরিগুলো কিন্তু এখনকার চলে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনি ইচ্ছে করলে কিন্তু এই ট্রিক্সগুলি ব্যবহার করতে পারেন যদি আপনার প্রয়োজন হয় এবং যদি ভালো লাগে থাকে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। ভিউয়ার্স, ভিডিওতে একটি লাইক দিলে হয় কি আমাদের কাজের উৎসাহ বেড়ে যায়। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।